বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ ওসলাম সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আপনাদের প্রিয় চ্যানেলি বাংলা এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের ধারাবাহিক আলোচনা রমদানন মুবারক প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আলোচনায় আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানেই থাকুন না কেন মনোযোগ সহকারে আমাদের কথাগুলি শুনুন ব্যক্তি ও বেষ্টি সামগ্রিক জীবনে কল্যাণ ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির পথ ইনশা আল্লাহ অবাহিত হয়ে যাবে সম্মানিত শুধুও ও দর্শকবৃন্দ আমরা আজকের এই পর্বে আলোচনা করবো রমাদালক মহিমান্বিত মাস অবারিত কল্যাণের মাস যে মাসের আগমন সাথে সাথেই বেহস্তের দরজাসমূহ খুলে দেওয়া হয় বিশুদ্ধ হাদির্যগুলি আছে আমি প্রসঙ্গে শেখ কিছু কথা বলার জন্য অনুরোধ করছি রমজানের গুরুত্ব তাৎপর্যর যে বিষয়টি এটা আমাদের কাছে কোরআন হাদিস সাহকে অত্যন্ত সুস্পষ্ট এই রমজান মাসের গুরুত্ব আমরা যেভাবে বুঝি যে এই মাসে কোরআন নাজিল হলো এটা একটা গুরুত্ব পাই এই মাসে লাইলাতুল কাদার রয়েছে যা এক হাজার মাসের চাইতে উত্তম এটাও একটা গুরুত্ব পায় এছাড়া রমজানের যেটা রমজানের পরিবেশের সাথে সাথে সমস্ত জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় শয়তান শয়তানকে বেড়ি পরিয়ে দেওয়া হয় বা জিঞ্জির পরিয়ে দেওয়া হয় এবং এই মাসে যত খাইরাত এবং বারাকাত এবং এই মাসে যত ফুতুহাত আমরা যদি দেখি যে মক্কা বিজয়ের মতো যে দিনটা এবং বদরের যুদ্ধ এগুলি সবই রমজান মাসে হয়েছিল রমজানের বরকতে এবং কল্যাণের জন্যে তো এই রমজানের ফুজিলত বা এর গুরুত্ব এবং তাৎপর্য এবং রাসুসাল্লাম এবং সাহাবাইকরাম যেভাবে এই মাসকে গুরুত্ব দিতেন ধন্যবাদ জানাব শেখ বেলালকে চমৎকার কথাই বলছিলেন যে রমাদান মাস বরকতপূর্ণ মাস হিসাবে এর গুরুত্ব নানা দিক থেকেই প্রমাণিত আমরা এই বিষয়ে জানাব শেখ আমানী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি ইসলাম কি আমাকে প্রশ্ন করা হয়েছে সেটা হলো রমাদানুল মুবারকের এই পবিত্র মাসের প্রত্যেক রাতে আল্লাহ রাবুল আলম জাহান্নাম থেকে কিছু কয়েদিকে মুক্ত করে থাকেন এই হাদিসের এই অংশ থেকে খারেজীদের একটা দারুণ প্রতিবাদ হলো খারেজিরা যে বলছে যে মুরতাকিবুল কাবায়ের খালিদ মুখাল্লাদ ফিন্নার চিরস্থায়ী নামি হবে এটা দারুণ একটা প্রতিবাদ করা হলো কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে জাহান নাম খাটার পরে মুক্ত করবে ওরা বলতেছে যে বড় তাকী কোনদিন আর maaf maaf পাবে না খালিদ মুখাল্লাদ বলতে যারা মোর্তাকেব কাবিরা মানে যারা কবিরা গুনায় লিপ্ত যে যে গোনার জন্য যে পাপের জন্য ওয়াইদ করা হয়েছে শাস্তির বিধান দেওয়া হয়েছে সেগুলি হলো কাবিরা গোনা এই কাবিরা গোনা করলে মানে বড় পাপ বড় পাপ করলে যারা তবা ছাড়া মাপ হয় না তো এই পাপ করলে ও খারিজিদের আকিদা হল তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইনালিল্লাহ তো ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তাহলে জাহান থেকে মুক্ত হবে কী করে এবং তাদের বক্তব্য হলো যে জাহান নামে যে একবার ঢুকবে সে আর কোনো বের হবে না কিন্তু এ হাদিস পরিষ্কার বলে দিচ্ছে যে আল্লাহ তাকা উফিকুল্লি লাইলা রামাদান মুবারকের প্রত্যেক রাতে আল্লাহ পাক কিছু কিছু জাহান নামি কয়েদিকে মুক্ত করেন আল্লাহ আকবার যাদের গন্তব্য জাহার নাম হয়ে গেছে তারা এই পৃথিবীতে যখন সিয়াম সাধনা পালন করবেন এবং তবা করবেন আল্লাহ পাক তাদেরকে তাদের তবা কবল করে জাহার নাম থেকে মুক্তি দিয়ে দিলেন এবং আমরা যারা এই পৃথিবীতে আছি নাউজিবিল্লা কে কী অপরাধ করেছে হতে পারে যে আমাদের জন্য জাহান্ন লেখা হয়ে গেছে কিন্তু রমজান যখন আসবে আমরা যখন তবা করব তো আমরা আশা করতে পারি যে তবা কবুল করে আমাদেরকে জাহান নামের আগুন থেকে নাজাদ দিয়ে দিয়েছেন তো জাহান নামের আগুন দেওয়ার মানে তো এটা নয় যে তারা এই মুহূর্তে জাহান্নামে রয়েছেন জাহান নামে যাওয়ার তাদের গন্তব্য হয়ে গেছে তার সিদ্ধান্ত আল্লাহর পাক নিয়েছেন ওই ধরনের মানুষদেরকেও আল্লাহ পাক মুক্তি দিয়ে ক্ষমা করে দিবৎকার কথা যেখানে একটা কথা যেটা আছে যে আমাদের সমাজে প্রচলিত আছে শুধু ও দর্শকবৃন্দ যে শুধুমাত্র সবে বরাতের রাত্রিতেই আল্লাহ আল্লাহর আলমিন ওই কালাব গোত্রের পশু সমান ছাগলের যে পশম পশম সমান মানুষকে মাফ করে দেন অথচ দেখা যায় যে হাদিসে রমাদানের প্রতিটা রাতের কথাই বলেছেন তাই না তাছাড়া মসিম সারি বড় এই হাদিস ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন এই প্রসঙ্গে আমি جناب সৈয়দ সাইফুদ্দিন বেলাল সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি জি এক্ষেত্রে মহান রব্বুল আলামিন প্রতি রাত্রে শেষ রাত্রে রাত্রিকে তিন ভাগ করে শেষ ভাগে মহান রব্বুল আলামিন আছাজিম থেকে শেষ আসমানে নেমে আসেন অবতরণ করেন যেটা সহিহ দ্বারা প্রমাণিত এবং ডাকিতে থাকেন হালমিন কেউ ক্ষমা প্রতি রাত্রিতে আসেন এটা হাদিস আর যেখানে শাবানের পনেরো তারিখের কথা বলে সেটা জয়ীফ হাদিস হাদিসের মোকাবেলায় জয়ীফ হাদিস কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে এবং রমজানের যেটা আমরা পাচ্ছি যে প্রতি রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন তাহলে আল্লাহু রব্বুল আলামিন প্রতি রাত্রিতেই রাখতে থাকেন কে ক্ষমা করতে আছে ক্ষমা করে দি কে রিজিক চাও রিজিক দি কে অসুস্থ তার অসুখ ভালো করে দি এটা তাহলে আমাদের কাছে সুস্পষ্ট হয়ে গেল যে শুধু শাবান মাসের পূর্ণ তারিখেই নয় বরং রাত জীবনের প্রতিটি রাত্রিতেই মহান রব্বুল আলামিনের আমরা এভাবে পেতে পারি সহি হাদিসের মোকাবেলায় জয়ে আসলে ও জয়ে হাদিস মুনকার হাদিসে পরিণত হয় জি জি যদি হয় তাহলে জি তারপরে আবার সই আদিসের মুখালেফ তখন সেই আদিস মুনকার আদিসে পরিণত অবশ্যই অবশ্যই আমরা এই প্রসঙ্গে একটু জনাব শেখ ইউসুফ আব্দুল মাজি সাহেব দৃষ্টি আকর্ষণ করবো সেটা হলো এই যে রমাদান বার কিন্তু গুনা মাফের একটা মাস সে প্রসঙ্গে রসুল সাল্লাম যে বলছেন ও রমাদান ও ইলা রমাদান আপনি প্রসঙ্গে একটু আলোকপাত নিঃসন্দেহে সিয়াম সাধনার মাস পবিত্র মাহের রমাদান যদি কেউ আল্লাহকে খুশি করবার জন্য আন্তরিকতার সঙ্গে রোজা পালন করে এবং রোজা পালন রোজার যে শিক্ষা যে খসুল কারিম সাল্লাহ আলি সবের করেন যে রোজা পালন করতেছে অথচ মিথ্যা কৌল মাল্লাম কৌল জোর ওলা আমি ফালাই সালিল্লাহ হা যে তুনফি আইয়া দা আত আহ বা যে রোজা পালন করে কেউ যদি মিথ্যা এবং প্রবঞ্চনা প্রতারণা এগুলোকে বর্জন করতে না পারে তাহলে তার রোজা সার্থক হয় না পরিপূর্ণ হয় না রোজার যে শিক্ষা আত্মশুদ্ধির মাস রোজার মাধ্যমে আত্মোন্নতি আত্মশুদ্ধি আত্মিক পবিত্রতা অর্জন এবং তার ভিতরে তহবাও আছে যে তহবা করে রোজার মাসে বেশি বেশি তবা করা আসতে উপহার করা আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটা ছিল যে আপনার রসুল সাল্লাম বলছেন ও রমাদান ইনা রমাদানা মুখেরা লিমা বাই না হুন্না এই এ প্রসঙ্গে একটু তো এটা রমজান রসুল করিম সাল্লাম ইসাদ করেন যে মানসামা রামাদানা গফুর আলহমা তাকে দমিন ইমান ওহতে সাবান ইমানের সঙ্গে যদি রোজা পালন করে তাহলে তার অতীত গুণাগুলোও মাফ হয়ে যায় এবং আপনার যে হাদিস বর্ণনা করলেন এর মাধ্যমে দেখা যাচ্ছে আগামী রমজান পর্যন্ত মাফ হয়ে যায় আগামী রমজান মাফ হয়ে যায় সহিরা গুনা কারণ কারণী ওই উল্লেখ রয়েছে কবিরা গুণা এবং যে নাকি সত্যিকার অর্থে রমজান এর রমজানকে সার্থক করে এর এরকে সঠিকভাবে রোজা পালন করবে সে তো কবিরা গুনা করতেই পারে না তাহলে কবিরা গুণা থেকে যদি সে বিরত থাকে তাহলে সহিরা গুনাগুলো তো আল্লাহ তালা কোরআনে এরসাদ করে ইন্টাইস্তানি বো কাবায় রামা তুন হো না আন হোক আনকুম সইয়া

আমাদের সাথে থাকুন ফিরে আসব এই শিক্ষণীয় এবং প্রাণবন্ত আলোচনায় সাথে থাকুন আপনারা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাসিম মাদানি বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি মাহেরমজানের মোবারকবাদ দ্য স্টুডেন্টস অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ওয়েলকাম ও অফ ইউ আসসালাম আলাইকুম ওয়াহামাতুল্লাহি ওবার

ঈদুল ফিতর এরকম আরও অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান কারো ফলপ্রসূ আরো বেশি পুরস্কার ময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত সুদী ও দর্শকৃত আমরা বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্ধারিত আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম যেখানে শেখ আমানুল্লাহ মাদানি চমৎকারভাবে একটি কথা উল্লেখ করেছেন যে মানসাম মাদানা ইমান ও সাবের ব্যাখ্যা কি এবং এই প্রসঙ্গে তিনি আরও একটু বিস্তারিত আলোচনা করেন ধন্যবাদ বলতেছিলাম যে ইমান ও সাবান সিয়ামে রমাদান সে পালন করলো ইমানের হালতে এবং সোয়াবের আশায় তো ইমান এই শর্ত দিয়ে বোঝা গেল যে বেঈমানের হালতে যদি হয় তাহলে তো তার সিয়াম কবুল হবে না মানে এখানে একটা স্পষ্ট প্রশ্ন যে যারা নামাজ পড়ে না বেনামাজি অর্থাৎ প্রাপ্ত বয়স্ক অথচ তাদের জীবন চলে যাচ্ছে তারা নামাজি মোটে পড়ে না তারা রোজা রাখলে রোজা হবে কি আমরা বলি নাই যে তুমি রোজা বন্ধ করে দাও আমরা বলবো যে আপনি

আপনার ইমান আছে কিনা তার পরিচয় আমরা বলবো একজন রুগীর ভিতরে ভিতরে জ্বর আছে সেটা যাচাই করার মাধ্যম যেমন থার্মোমিটার কিন্তু একজন মমিনের ইমান আছে কিনা ও দর্শক লক্ষ্য করুন একজন মোমিনের ইমান আছে কিনা এটা যাচাই করার থার্মোমিটার হচ্ছে সালা এবং সে আখেরাতের পাশ ফেলটা কিন্তু এই সালাতের সাবজেক্ট নিয়েই হবে

ব্যর্থতায় পর্যিত পর্যবসিত হবে এটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার মসনদের ভিতরে বর্ণনা করেছেন এবং ইমাম আলবানি সে হাদিসটাকে সহি আখ্যায়িত করেছেন চমৎকার কথা আমরা এখন একটু আলোচনায় যাবো জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে সেটা হচ্ছে যে রসুল সাল আলহিউসালাম এক হাদিসের মধ্যে বলছেন অথচ সে গুনাহ থেকে মুক্ত হইতে পারলো না তার পরিচিত সম্পর্কে একটু আলোকপাত এটা যারা রমজান মুবারক পে আল্লাপাকের এত বড় নামত যে মাসে আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দিয়ে আহ্বান করে থাকেন ইয়া বাঘ ইয়াল খাই রাখবি যে কল্লান কামি কল্লান কামি তোমরা এগিয়ে আসো যে এটা কল্যাণের মাস জান্নাতের দুয়ার খুলে দিয়ে মহান আল্লাহ বান্দাকে কত ভালোবেসে মহব্বত করে আহ্বান করতেছেন দাওয়া দিচ্ছেন যে তোমরা এগিয়ে আসো তোমরা অপরাধীরা তোমরা তোমাদের অপরাধ প্রবণতা বন্ধ করে দিয়ে তোমরা কল্যাণের পথে আসো জান্নাতের পথে আসো জান্নাতের দুয়ার খুলে দিয়ে যে মাসে আল্লাহ তালা মানুষদেরকে আহ্বান করছেন আর সে মানুষ যদি আল্লাহর আহ্বান না শুনে সে যদি গাফিল হয়ে যায় এর চেয়ে বড় ভাগ্য বিলম্বিত আর কে হতে পারে আর এই ক্ষতির কথা দোয়ার মাধ্যমে জানিয়েছেন যে তিনি করেছেন বাউদা দা করার অর্থ এ নয় যে তিনি কারো অকল্যাণ চান বরং বদ মাধ্যমে ওই অসচেতন মানুষদেরকে সচেতন করবার জন্য যে তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছ জি 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 তুমি তো ক্ষতি কর সাবধান তুমি এখনো সতর্ক হও এখনো সজাগ হও এখনো তুমি আল্লাহর দিকে ফিরে আসো যে রমজান পাওয়ার পরেও সে নিজেকে আল্লাহর দরবারে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেকে ক্ষমার যোগ্য করতে পারে নাই জান্নাত লাভের যোগ্য করতে পারে নাই সে প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত এবং ভাগ্য বিলম্বিত রসুল করিম সাল্লা সাল্লাম এই এই এর প্রেক্ষিতে আমিন বলেছেন এর মাধ্যমে একটা বিরাট সতর্ক বাণী ওই সমস্ত মানুষের জন্য যারা গাফিলি এবং উৎসাহ গাফিলিনদেরকে সচেতন করবার জন্য তাদের আত্মার মরণ দশা দূর করে তাদেরকে উৎসাহিত করবার জন্য আমি মনে করি এটা একটা বিরাট ধাক্কা জি 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 বিরাট একটা ধাক্কা দিয়ে অসচেতন মানুষদেরকে জিবল আমিন আলিহিসাল্লাম সতর্ক করেছেন

মহাম্মদ রসুল্লাহ সাল আলী ইসলাম যেখানে আমিন বলছেন আল্লাহ আকবর এরপরেও কি হতবাগে যারা মুবারক আসার পরেও রোজা রাখে না সিয়াম পালন করে না তারা কি সাবধান হবে না তারা কি সতর্ক হবে না তারা কি হুশিয়ার হবে না তারা কি ফিরে আসবে না তারা কি তৌবা করবে না তারা কি সিয়াম এখনো পালন করতে বিরত থাকবে নো এটা হতে পারে আমরা সতর্ক করব সম্মানিত মুসলিম বাতিমণ্ডলী যারা যেখানেই থাকুন না কেন হ্যাঁ এই ক্ষেত্রে আমি একটু জনাব শেখ আমানুল্লাহ মাদানির কাছে একটু জানতে চাইব অনেক ক্ষেত্রে দেখা যায় যে যুবক যুবতী মানে ছেলে মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে অথচ তাদের স্কুলে যাও বা কলেজে যাওয়ার ব্যাপারে পিতামাতা তাদেরকে উদ্বুদ্ধ করছেন কিন্তু তারা তাদেরকে রোজা রাখতে দিচ্ছেন না এমন অভিযোগ আমাদের কাছে আসছে যে রোজা যদি রাখে তাহলে তার প্রাইভেটে ব্যাঘাত ঘটবে প্রাইভেট পড়ায় অথবা তার কষ্ট হবে পরীক্ষার রেজাল্ট খারাপ করবে এরকম করে বলছেন তো এই প্রসঙ্গে আপনি কিছু কি এই ধরনের অভিভাবকদের কিছু বলবেন এই সমস্ত অভিভাবকদেরকে আমরা বলবো যে যেটা আমাদের শেখ সাইফুদ্দিন বেলা সাহেব বলে গেছেন যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে এই মাসে মক্কা বিজয়ের সেই আয়োজন ছিল এই মাসে কোরআন নাজিল কোরআন নাজিল হয়েছে এই মাসে তো কাজেই এখানে অভিভাবকরা কেন তাদেরকে বিরত রাখবে এবং সালাফি সালেহিনদেরকে দেখা গেছে তারা ছোট ছোট বাচ্চাদেরকেও এই অভ্যস্ত করিয়েছেন যখন বাচ্চারা কোধায় কান্নাকাটি করেছে তখন তাদেরকে খেলাধুলার বস্তু দিয়ে তাদেরকে খাবার থেকে ভুলিয়ে রেখেছে সেই হিসাবে আমরা আমাদের অভিভাবকদেরকে সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই দুনিয়ার পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন কিন্তু ইয়ামাল কেয়ামাতে ময়দানে মহাশারে মহান কারণিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে কঠিন মহাবিপদের সময় মহাপরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে সেই উত্তীর্ণ হওয়ার চিন্তা ভাবনা আপনারা মাথায় রাখেননি অতএব আপনারা এ ব্যাপারে চিন্তাভাবনা রাখুন দুনিয়ার এই ডিগ্রি দুনিয়ার এই সার্টিফিকেট দুনিয়াতে থাকবে ইয়ামাল কেয়ামতে মুসলিমের জীবন দুনিয়ায় সর্বস্ব নয় এটা তো বস্তুবাদীদের কথা কিন্তু আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করছি তাদের কাজ হল পারলৌকিক জীবনে সফলতা অর্জন করা সেখানে বিফল হয়ে গেলে পরিণতি খুবই খারাপ হবে অতএব পারলৌকিক জীবনের সুখ ও শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে সিয়াম এবং সালা তাদায়ের জন্য অবশ্যই তাগিদ দেবো অথবা বিচারের কাঠগড়ে আমরা বিপদে পড়ে যাব আল্লাফাকের দরবার তারা বলেন রবানা আরিনা লাদাইনে আদাল্লা নমিনাল জিন্নিওয়ালিস নাজা আল হুম তাহ তাখ দামিন আলিয়া কুন আমিনা আসফালিন নাসাল্লা আস হ্যাঁ পরিষ্কার করে আমরা জনাব শেখ আমানুল্লাহ আমাদানির কাছ থেকেই স্পষ্ট বুঝতে পারলাম যে অভিভাবকদের এক্ষেত্রে দায়িত্ব কতখানি মা বাবা যদি তার সন্ধানকে জাগতিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রুজা ভানকে বলেন প্রাইভেট পড়ায় ক্ষতি হবে আমার জাদুর চেহারা নষ্ট হয়ে যাবে দুর্বল হয়ে যাবে এই চিন্তা করে পিতা মাতারা তাকে খাওয়া দিচ্ছেন রোজা ভাঙতে বলছেন আল্লাহর হুকুমের লঙ্ঘন করছেন তারা কি আল্লাহকে ভয় করেন না ওই কঠিন আদালতে যেমনটি তিনি তার সমাপনী বক্তব্যের মধ্যে বলছেন তারা সেদিন বলবে ওই সন্তানেরাই বলবে আর ইন জিন্নি বলে তারাই সেদিন পদ তোলে ধুলিত করে তখন তারা কিন্তু পার যাবে জাহান নামে কাজেই আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে সময় সংক্ষেত্র বিজয় আমি এ ব্যাপারে জানাব শেখ ইউসুফ আবদুল মজিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো যে রমাদান মোবারক এটি মহিমান্বিত মাস এবং মাস সেই মাসে একটা দিক দেখা যাচ্ছে যে দান ও খেরাতের ব্যাপারে রমাদানে রসুলসল্লাহ আলীলাম সবচেয়ে বেশি মানে অগ্রাধিকার দিতেন এই প্রসঙ্গটি একটু আলোকপাত করার জন্য আমি অনুরোধ এবারতের মাস শ্রিয়াম সাধনার মাস আত্মশুদ্ধির মাস আল্লাহ পাকের নৈকট্য লাভের মাস এবং নৈকট্য লাভে আল্লাহর সন্তুষ্টি লাভে দানের ভূমিকা সর্বাধিক কারণ আল্লাহ তালা এর সাদ করেছেন লাল বির হাতফিক হেব্বুর যে আল্লাহর রাহে যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার বস্তু ব্যয় না করতে পারবে সবচাইতে বেশি দানবীর ছিলেন এমনকি রমজান মাসে এসে আরো বেশি দানবীর হয়ে যেতেন আজু আদুমাই এখনো ফি রমাদান এমনকি প্রচন্ড যখন জিবিলের সঙ্গে তার সাক্ষাৎ হতো প্রচন্ড বেগে ঝড় বেয়ে যে ঝড় বয়ে যায় রেহেলা বেগমান বায়ুর মতো এই বেগে তিনি দান খয়রাত করতেন এবং এমনি তো নর্মালি তার অভ্যাস ছিল যে কাউকে না না বলা কিছু থাকলে তাকে দিয়ে দেওয়া ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ কে এবং জনাব শেখ কে বিদায়ের আগে আমরা স্মরণ করে দিতে চাচ্ছি আমাদের সম্মানিত সুদীয় দর্শক বৃন্দদেরকে সম্মানিত আলোচক বৃন্দ চমৎকার ভাবে তুলে ধরেছেন যা রমাদন বার্ক মহিমান্বিত মাস যা অতীতের গুণাহ থেকে মুক্ত হওয়ার মাস পবিত্র হওয়ার মাস এবং যার জন্য রমাদান আসার পরেও পবিত্র হতে পারল না মুক্ত হতে পারলো না সে দুর্বাগা বই আর কিছু নয় তাকে এখান থেকে সতর্ক নিতে হবে এবং এখানে সাথে এগিয়ে পিতামাতার দায়িত্ব ইমান সন্তানকে শিয়াম পালনের প্রতি সে ব্যাপারে আমাদেরকে সতর্ক সাবধান থাকার প্রতি আমাদের সম্মানিত আলোচক বৃন্দ দলিল প্রমাণ ভিত্তিক বক্তব্য পেশ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলছি আসুন আমরা রমাদান বারকের পবিত্রতা রক্ষা করি এবং إير شيخة، أما در باستو جيبوني روايةن كوري، الله رب العالمين، أبناكي، أماك توفيق دان كرون، شكلر خير وعافير كامن كره بديني شيء، وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركات. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি আমার কাছে এর সমাধান আছে যেহেতু আমি কোন আলিম নয় তাই আমি বেছে নেছি পি টিভি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পি টিভি নাই কেন নয় পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোন অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউট রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি এক পাঁচ এক টিএইচ অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান

আল্লাহ রব আলমিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের রবকে তোমাদের প্রতিপালক কে ভয় করো আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে এবং আকাশে এই জীবন তারপরে মৃত্যু তারপরে যে আখেরাত এর যে একটা চক্র সেই মহান আল্লাহ রব আলমিনের দরবার বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা দেখুন দুনিয়া ও আখিরাত প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে পিস টিভি বাংলায়